হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই আছো। বন্ধুরা, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেই শ্রমিকদের মজুরি পরিশোধ শুরু, এরকমই কিন্তু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থেকে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। জামালপুরের ইসলামপুর উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পের শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তাদের মজুরির টাকা পাঠানো শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যা থেকে মজুরির টাকা পাঠানো শুরু করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নূরনবী মোস্তাফা চৌধুরী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়ন অতি দরিদ্রদের জন্য গৃহীত ইপিপিপি আওতায় উপজেলা 12টি ইউনিয়নে 66টি প্রকল্প গ্রহণ করা হয়। গত 11 নভেম্বর প্রকল্পের কাজ শুরু করা হয়। 40 দিন চলে এই প্রকল্পের কাজ। এতে মাথাপিছু 400 টাকা মজুরির ভিত্তিতে 2,814 জন নিবন্ধিত শ্রমিক কাজ করার সুযোগ পায়। কার্যাদেশ অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হয়েছে গত 8ই জানুয়ারি। প্রতি প্রকল্পে একজন করে মোট 66 জন শ্রমিক সর্দার সহ প্রতিজন শ্রমিক দৈনিক 400 টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজিরা ভাতার টাকা পাওয়ার কথা। কিন্তু প্রকল্পের কাজ 3 সপ্তাহ আগে শেষ হলেও শ্রমিকরা তাদের মজুরি টাকা পাননি। এ নিয়ে গত 7ই জানুয়ারি আজকের পত্রিকায় কাজ শেষেও মজুরি নেই দুর্ভোগে শ্রমিকরা শিরোনামে খবর প্রকাশ হওয়ার পরদিনই 28 জানুয়ারি দ্রুত মজুরি পরিশোধ করা হোক এবং শিরোনামে সম্পাদকীয় এবং একই দিনে রাতে অনলাইন ভার্সনে প্রকল্পের কাজ শেষ হওয়ার 3 সপ্তাহ পরও মেলোনি মঞ্জুরি। বিপাকে শ্রমিকরা শিরোনামে খবর প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। ফলপ্রসূতে মজুরির টাকা শ্রমিকদের মোবাইলে বিকাশ অ্যাকাউন্টে পাঠানো উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার পাথরশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল বলেন, শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টে তাদের মজুরির টাকা পেয়ে গেছেন। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন টেকনো ভিডিওতে।